হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি শেয়ার করছি আলু দিয়ে বোয়াল মাছের ঝোলের রেসিপি। অনেকেই এই রান্নাটা খুব ভালো করতে পারেন, তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই রান্নাটা আমি করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। বোয়াল মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আর এখানে মশলার পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ আমি বাড়তি মশলাটা অন্যান্য রান্নায় ব্যবহার করব। তো এখানে একবারেই আমি মশলাটা বেটে নিচ্ছি। তার জন্য এখানে আছে দুটো বড় পেঁয়াজ, যেটাকে এইভাবে কেটে নিয়েছি। রসুন এখানে প্রায় 20 কোয়ার মতো আছে, আর আছে 1.5 ইঞ্চি আদা। এবার পরে আমি দেখিয়ে দেব যে মশলা বাটার পর আমি কতটা রান্নায় ব্যবহার করছি। এখানে আছে বোয়াল মাছ, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওপর থেকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর যেহেতু এটা আঁশ ছাড়া মাছ, তাই ভাজার সময় একটু ছিটতে পারে, তাই ওপর থেকে কাঁচা সর্ষের তেল প্রায় 1 চামচের মতো মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এটা রেখে দিতে হবে 5 মিনিট। আর আরেক দিকে আমরা কড়াইয়ে তেল গরম করে নেব। এখানে কড়াইয়ে প্রায় একটু বেশি করেই 4 টেবিল চামচের মতন সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য একটু নুন দিয়ে দেখে নিয়েছি। আর ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে, যখন ভালোভাবে তেলটা গরম হয়ে যাবে, মিডিয়াম করে দিয়ে আমাদের মাছগুলো ছাড়তে হবে। আর মাছটা ছেড়ে ফ্লেমটা মিডিয়ামে রেখেই এইভাবে হাফ ওপর থেকে ঢাকাটা দিয়ে দিতে হবে। পুরোপুরি কড়াইটা কভার করে ঢাকা দেওয়া দরকার নেই, একটু ঢাকা দেওয়ার পর একটু ফাঁক রাখবেন। আর দেখছেনই মাছগুলো কিরকম ছিটছে, তো তেলের ছিটেটা যাতে গায়ে না পড়ে তাই জন্যই এইভাবে একটু ঢাকা দিয়ে মাছটাকে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। খুব কড়া করে এই মাছটা ভাজবো না, দুদিক হালকা করে লালচে হয়ে গেলেই মাছগুলো তুলে নেব। আরও কটা মাছ এইভাবেই ভেজে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলুগুলো। এখানে দুটো বড় সাইজের আলু আমি এরম বড় বড় লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর তারপর এটা আমি ঢাকা দিয়ে এরকম মিডিয়াম ফ্লেম করে দিয়ে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর হালকা লালচে করে ভেজে নিয়ে এগুলো এবার তুলে নিচ্ছি আমি। তেলটা একটু কম মনে হলে এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3 বড় চামচ এখানে যে মশলাটা তৈরি করেছিলাম আদা রসুন আর পেঁয়াজ দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আর তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি 1 চা চামচের মতো। ওপর থেকে দিয়ে দিলাম আন্দাজ করে নুন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষতে দেব। কষতে কষতে একটু সাইড দিয়ে তেল ছেড়ে দিলে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি টমেটো। টমেটো একটু বড় বড় করে কেটে রেখেছি, আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন। এবার টমেটোটা দিয়ে ভালো করে যখন একদম নরম হয়ে গিয়ে মিশে যাবে এই মশলার সাথে, আর সাইড দিয়ে যখন একটু তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো খুবই কম, সামান্য দিয়েছি। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এর মধ্যে আলু আর মাছগুলো দেওয়ার পর সেদ্ধ হবে। মোটামুটি এখানে 1 গ্লাসের মতন জল দিয়েছি আমি। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম, আর এবার চেক করে নিচ্ছি যে ঝোলের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যখন একদম খুন্তির পেছন দিয়ে ভালোভাবে কাটা যাবে, তার মানে ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ঢাকা দিয়ে আরও 4 মিনিটের মতো এটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এইটুকু গ্রেভি এই ঝোলের মধ্যে রাখতেই হবে, না হলে ভাতের সাথে খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল আমাদের বোয়াল মাছের ঝোল বা বোয়াল মাছের রসা। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।